সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা। প্রথমে এই ব্যালট বক্সটা আমরা ওপেন করব, যেটা কাউন্সিলর খুলে দিয়েছে। ভালো দেখো, একটা মতো যেন পড়ে না যায়, সে পড়ুক, পরে ঠিক করে নিতে হবে, পরে দেখবো। আপনার বসুন না, আপনার বসুন, ভালো লাগবে, আপনার বসুন, সবাই আসবেন, বসুন। আমি নবেন্দ্র মল্লিক, সভাপতি হুমায়ুনপুর প্রকাশ ফাউন্ডেশন। আসলে জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রা দেব, তিনি আমাদের একটা চিঠি করেছিলেন যে তার ওয়ার্ডে তিনি একটা পৌর ওয়ার্ড কমিটি গঠন করতে চলেছেন, যেটা গণতান্ত্রিক উপায়ে এখানকার ভোটাররা তাদের ব্যালট পেপারে তাদের নির্দিষ্ট পছন্দের যিনি প্রতিনিধি তার নাম লিখে পাঠাবেন এবং তার ভিত্তিতে তিনি একটা ওয়ার্ড কমিটি করবেন। তো সেখানে আমরা যেহেতু একটা নিরপেক্ষ সংগঠন হিসেবে যেন সেই কাউন্টিং প্রসেসে অংশগ্রহণ করি এবং সেই কাউন্টিং প্রসেসে উপস্থিত থেকে আমরা আমাদের ফলাফলটা জানাই, যেহেতু কয়েক মাস আগেই আমরা আমাদের সংগঠনেরও একটি সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করেছিলাম এবং সেটা গোটা রাজ্য জুড়ে করা হয়েছিল। সেটাই উনি লিখেছেন যে সেই জায়গা থেকে নিশ্চয়ই আমাদের কোনো অভিজ্ঞতা থাকবে, সেই অভিজ্ঞতাটাকে সামনে তুলে ধরে যাতে এটা করা যায় তার জন্য উনি আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা আজকে এসেছি এবং আমরা চেষ্টা করবো যে 20 নম্বর ওয়ার্ডের মানুষ যেই মতদান করেছেন সেই মতদানের একটা সুষ্ঠু প্রতিফলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি তৈরি করার চেষ্টাটা করা হবে। উদ্যোগটা কীভাবে দেখছেন? উদ্যোগটা তো সত্যি অভিনব, তার কারণ 2-3টে কথা। এক হচ্ছে যে জলপাইগুড়ি শহর নিয়ে যতদিন থেকে আমি খোঁজখবর রাখি বা জানি, আমি এরকমভাবে কোনো অভিনব উদ্যোগে গণতান্ত্রিক উপায়ে পৌর ওয়ার্ড কমিটি কোনো ওয়ার্ডে গঠিত হয়েছে বলে জানি না, এক। আর 2 নম্বর হচ্ছে বর্তমানেও যে ভোট চলছে সেখানেও কোনো ওয়ার্ডে এইভাবে পৌর ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে কিনা তাও জানি না। আর একটা বিষয় যে পৌর ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে বরঞ্চ তৈরি নিয়ে অনেক সময় অনেক অশান্তির খবর বিভিন্ন সময় মিডিয়ায় এসছে, আমাদের আগের বোর্ডেও এসছে। সুতরাং সেই জায়গায় এটা অত্যন্ত অভিনব একটা বিষয়। আর অবশ্যই গণতান্ত্রিক ভারতে গণতান্ত্রিক বিচারধারা যত বেশি প্রশস্ত হবে সেটা খুব ভালো, তাহলে আমরা গান্ধীর প্রিন্সিপালকে আরও অনেক বেশি করে অনুপ্রেরণা যোগাতে পারবো, সেই জায়গা থেকে এটা অভিনব। আমি সুব্রাদেব, 20 নম্বর কাউন্সিলর। ওয়ার্ড কমিটির ভোটিং সিস্টেম, এই ভোটিং সিস্টেমে ওয়ার্ড কমিটি গঠন করা, তো সেক্ষেত্রে আমি নিজে একটা ওই বই পড়েছি আর কি, যেটাতে সমস্ত লেখা আছে, সেটা আগে পড়ি নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মোটামুটি এখানে প্রত্যেক বাড়ি বাড়ি এই একটা
মানে স্লিপ দিয়ে আসা হয়েছে, কুপন আর কি দিয়ে আসা হয়েছে, যেখানে প্রস্তাবিত ওয়ার্ড কমিটির সদস্যের নাম লিখে ওই গলি থেকে বা ওই এলাকার যা লোক আছে তারা তাদের নিজের পছন্দ মতো নাম দিয়ে এই কাউন্সিলরের বাড়িতে ওই বক্সে কাগজটা ফেলে দিয়ে যাবে। হ্যাঁ, তো তারপর সে যার যত নাম হবে মানে র্যাঙ্ক হিসাবে সেই নামগুলো ভোটিং হবে এবং ওয়ার্ড কমিটি গঠন হবে। সো সেই ওয়ার্ড কমিটি গঠনের জন্য আমি প্রকাশ ফাউন্ডেশন ওরা অনেক সামাজিক কাজকর্ম করে থাকে, তো ওদেরকে নিরপেক্ষভাবে নিয়ে এসেছি যে ওরা যাতে এইভাবে ব্যালট বক্সটা খুলে সমস্ত প্রক্রিয়াটা করে আর কি। তো তার ফলে আমার সুবিধা হবে ওয়ার্ড কমিটি গঠন করতে এবং দিকভাবে ওয়ার্ড কমিটিটা গঠন হবে। আগে কি ধরতে করেনি বা আমার জানাও নেই এটা আর কি জানাবে যে এইভাবে ভোটিং করে যে ওয়ার্ড কমিটি গঠন হয় এটা আমার জানা নেই। ওয়ার্ড কমিটি তো প্রত্যেক ওয়ার্ডেই আছে, কারণ ওয়ার্ড উৎসবের সময় দেখলাম সকলে কার্ড দিয়ে গেছে, সেখানে লেখাও আছে যে ওয়ার্ড কমিটি, তো সব অবশ্যই আছে ওয়ার্ড কমিটি, কিন্তু এইভাবে ভোটিং সিস্টেম ভাবে হয়েছে কিনা সেটা আমার জানা নেই। সেটা কি সচ্চর মানুষের মধ্যে একসময় সচ্চতা বজায় থাকবে জন্য এটা করেছে আর কি পদ্ধতিটা। অভিনব উদ্যোগ সারা পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষেরও বহু জায়গায় যে গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে, সেই গণতন্ত্রকে ফিরিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা আমাদের এই ছোট্ট জায়গা থেকে আমরা শুরু করব। কিরকম সেটা হচ্ছে, আজকে ওয়ার্ড কমিটি এক বছর হলো নির্বাচন হয়েছে, এক বছর হলো ওয়ার্ড কমিটি তৈরি হয়নি। আমার মনে হয় বেশিরভাগ ওয়ার্ডই ওই নিজেরা ঘরে বসে তৈরি করছে, কিন্তু আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর সুব্রাদের তিনি নিজে উদ্যোগ নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে করে সবাই মিলে একসঙ্গে থেকে একটা শক্তিশালী ওয়ার্ড কমিটি তৈরি হয় গণতান্ত্রিকভাবে, দলদাসে পরিণত না হয়। কীভাবে করেছেন উনি প্রক্রিয়াটা, আপনাদের আপনারা কীভাবে পার্টিসিপেট করেছেন প্রক্রিয়াটা উনি করেছেন সেটা অভিনবত্ব। এরকম প্রত্যেক বাড়ি বাড়ি যে একটা করে কাগজ দিয়ে এসছেন, সেই কাগজে বলছে যে আপনার অভিমত বা আপনার যেটা বলার সেটা আপনারা বলবেন, কাগজে লিখে দিবেন, লিখে দিয়ে আমার কাউন্সিলর বাড়ির যে গেট সেই গেটের ওখানে একটা বাক্স থাকবে, সেই বাক্সে আপনারা সবাই মিলে কাইন্ডলি গিয়ে ফেলে দিয়ে আসবেন। এটা কি সুবিধা হলো? তারপর সুবিধা হলো যে একটাই সুবিধা, সেটা হচ্ছে যে এই যে গণতন্ত্রকে ধর্ষিত হচ্ছে, গণতন্ত্রের কোনো মূল্যায়ন হচ্ছে না, সেই মূল্যায়নের মধ্যে দিয়ে আজকে আমার মনে হয় সারা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির মধ্যে বোধ হয় একমাত্র উদ্যোগ আমাদের এই ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, যাতে করে আমরা কাজটাকে যাতে আমরা স্মুথলি করতে পারি, ওয়ার্ড বজায় রেখে কাজ হবে। আর শুধু তাই না, প্রত্যেক মানুষের মতামত দিয়ে ওদের কাজ করতে হবে। সেটাই